একদিন টুনিও তাসানা টিঙ্কু তাদের ঘরে ঘুমাচ্ছিল, আর তখনই সেখানে একটি ডাইনি মুরগি চলে আসে, আর ডাইনি মুরগি একটা সোনার ডিম পেড়ে সেখান থেকে চলে যায়। এরপর টুনিও তাসানা টিঙ্কু ঘুম থেকে উঠে দেখে তাদের বিছানার পাশে একটি সোনার ডিম পড়ে আছে। এটা দেখে টিঙ্কু ডিমটির কাছে যায়, আর তখনই ডিমটি টিঙ্কুকে তার ভিতর টেনে নেয়। টুনি পাশে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। এসব দেখে টুনি অনেক রেগে যায়, আর পাশের রুমে গিয়ে একটি হাতুড়ি নিয়ে আসে। এরপর টুনি সেই হাতুড়িটি দিয়ে যখনই ডিমটি ভাঙতে যাবে, তখনই সেই ডিমটি টুনিকে বলে, টুনি দাঁড়া দাঁড়া, আমাকে মারিস না, আমি তো সানাকে আবার ফিরিয়ে দেবো একটা শর্তে। বাজি ডিম, তুই কি সত্য দিবি সেটা আমি জানি, তোর শর্ত শুনে শুনে দর্শক বন্ধুরা বিরক্ত হয়ে গেছে। এই বলে টুনি হাতুড়িটি দিয়ে ডিমটিতে একটি আঘাত করে, আর সঙ্গে সঙ্গে ডিমটি দুটুকরো হয়ে যায়, আর ডিমটির ভিতর থেকে টিঙ্কু বাইরে বের হয়ে আসে। একদিন টুনি গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, তখন টুনি দেখতে পায় একটি ছোট্ট বাচ্চা রাস্তায় খেলা করছে। মনে মনে বলতে থাকে, এই বাচ্চাটিকে নিয়ে গিয়ে লালন পালন করি, এইখানে বসে থাকলে বাচ্চাটিকে বনের পশুটা খেয়ে ফেলবে। এরপর টুনি সেই বাচ্চাটিকে তার মাথায় করে বাড়িতে নিয়ে আসে। বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসার পর ওই বাচ্চাটির মা বাচ্চাটিকে খুঁজতে থাকে। বাচ্চাটিকে খুঁজে না পেয়ে বাচ্চাটির মা এক তান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিককে ওই বাচ্চাটির মা সব কথা খুলে বলে। এরপর তান্ত্রিক বলে, তোমার বাচ্চাকে জঙ্গলে একটি পাখি নিয়ে চলে গেছে, পাখিটি খুবই ভালো। এরপর সেই বাচ্চাটির মা টুনির বাড়িতে চলে আসে, আর টুনিকে বলে, টুনি এই বাচ্চাটি আমার, তুমি ভুল করে আমার বাচ্চাকে নিয়ে এসেছো। এরপর টুনি বলে, এই বাচ্চাটি একা একা রাস্তায় মাঝখানে খেলা করছিল, তাই আমি একে আমার বাড়িতে নিয়ে এসেছি। এরপর বাচ্চাটির মা টুনিকে ধন্যবাদ জানিয়ে তার বাচ্চাটিকে নিয়ে বাড়ি চলে আসে। টুনির একটা মুরগি ছিল, সে প্রতিদিন একটা করে ডিম দিত, সেই ডিম বিক্রি করে টুনির সংসার চলত। একদিন মুরগিটি বাইরে উঠতে বের হয়, উঠতে উঠতে সন্ধ্যে হয়ে যায়, আর সে বাসার দিকে রওনা হয়। মাঝরাস্তায় তার সামনে একটি ডাইনি চলে আসে, আর মুরগিটিকে খেয়ে নেয়। এরপর টুনি তার মুরগিটিকে খুঁজতে খুঁজতে সেই রাস্তার মাঝখানে চলে আসে। রাস্তা রক্ত পরে থাকতে দেখে টুনি কান্নাকাটি করতে থাকে, আর বলতে থাকে, কে আমাদের এত বড় সর্বনাশ করলো, এবার আমাদের সংসার চলবে কি করে, আমরা কি খাবো। এরপর সেখানে একটি লাল পরে চলে আসে, আর টুনিকে একটি বড় মুরগি উপহার দিয়ে চলে যায়। এরপর তারা বাসায় চলে যায়, আর সেই মুরগিটি প্রতিদিন একটা করে সোনার ডিম দিতে থাকে। এরপর টুনি সে ডিম বিক্রি করে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। একদিন একটি ডাইনি বিশাল বড় একটি সিঙ্গারা হয়ে জঙ্গলের মাঝে পড়ে থাকে। এরপর কেউ সেই সিঙ্গারাটি খেতে আসলে ডাইনি তার আগের রূপে ফিরে গিয়ে তাকে খেয়ে ফেলে। একদিন টিঙ্কু সেই পথ দিয়ে বাজারে সিঙ্গারা কিনতে যাচ্ছিল, হঠাৎ টিঙ্কু দেখে জঙ্গলের মাঝে একটি বিশাল বড় সিঙ্গারা পড়ে আছে। এরপর টিঙ্কু সেই সিঙ্গারাটি নেওয়ার জন্য সিঙ্গারাটির কাছে যায়, আর তখনই সিঙ্গারাটি ডাইনির রূপে ফিরে আসে, আর বিশাল বড় একটি জিহ্বা বের করে টিঙ্কুকে খেতে ধরে। এরপর টিঙ্কু তার কাছে থাকা একটি চাকু বের করে আর ডাইনির জিহ্বাটি কেটে দেয়। এরপর ডাইনি চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। একদিন দুটো মাথা কাটা রাক্ষস বিমানে চড়ে ঘুরে বেড়াচ্ছিল, কিছু দূর যাওয়ার পর প্লেনটি তার ব্যালেন্স হারিয়ে ফেলে। এরপর সেই প্লেনটি এসে টুনির ঘরের উপরে পড়ে, আর বিশাল এক বিস্ফোরণ হয়, সাথে সাথে টুনির ঘরে আগুন লেগে যায়, আর টুনি ছাড়া টিঙ্কু সেই বিস্ফোরণের কারণে সেইখানেই মারা যায়। মাথা কাটা রাক্ষস দুটো দেখে টুনি ছাড়া টিঙ্কু আগুনে পড়ে মারা গেছে। এরপর রাক্ষস দুটো সেখান থেকে পালিয়ে যায়। টুনি ছাড়া টিঙ্কুর মৃতদেহ ওখানেই পড়ে থাকে, আর টুনির ঘর পুরো ছাই হয়ে যায়। কিছুক্ষণ পর টুনি তার ছানার জন্য খাবার নিয়ে আসে, আর দেখে তার বাড়িতে আগুন লেগেছে এবং তাছাড়া টিঙ্কু আগুনে পড়ে মারা গেছে। এরপর টুনি কান্না করতে করতে তার ছানাকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর টিঙ্কুর মৃতদেহের ভেতর থেকে তার আত্মা বেরিয়ে আসে। টিঙ্কুর আত্মা বলে, মা তুমি কান্না করো না, আমি তোমার কাছে আবার ফিরে আসবো, যদি সবাই এই ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে।